নমস্কার বন্ধুরা, অর্ঘ্যশ্রী ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 7:30, আর আমার ছেলে উঠানে খেলছে, আর আমার বর যাচ্ছে ডিউটি। ও ডিউটি যাবে, বেরোচ্ছে। এখানে সব বাচ্চারা বসে আছে, খেলছে। আমার বর আমার ছেলেকে হনুমান দেখাচ্ছে। ডিউটি যাবে বলে বেরিয়েছে, আর ছেলে কাঁদছে বাবার কোলে চাপবে বলে। আর হনুমানগুলো কি সুন্দর বসে আছে দেখুন। আমার ছেলেকে দেখাচ্ছে বর। হ্যালো বন্ধুরা, এখন বাজে সকাল 8:00, আর আমাদের পাম্প চালানো হয়েছে, সবাই জল ভরছি। এই দিদিভাই জল ভরছে, আমি বলছি ভিডিও করছি, দিদিভাই বলছে হ্যাঁ হ্যাঁ করো। আর এখানে একটা দিদিভাই রান্না করছে, হাই বলছে। আর আমার ছেলে খেলছে দিদির সঙ্গে। বাবু বাবু রে, এই যে আমার ছেলে এখন ঘুমিয়ে গেছে। আর ওই যে রান্না করছিল, ওই দিদিভাইয়ের ফ্যানটা লাগানো হয়েছে, কারণ আমাদের ফ্যানটা চলতে চলতে বন্ধ হয়ে গেছে। আর আমি খোলার চেষ্টা করছিলাম, এখানে দেখছিলাম যে প্লাগটা পুড়ে গেছে কিনা। এখানে আমি জামা কাপড় নিয়ে চলে এসেছি, ছেলের প্যান্ট জামা আর মেয়ের জামা আর আমার হাজবেন্ডের একটা গেঞ্জি, সব পরিষ্কার করতে হবে। ওই জন্য আমি সব সার্ফ দিয়ে মাখিয়ে নিচ্ছি, এরপর কেচে নেব। আর আমার ছেলে যেহেতু ঘুমাচ্ছে, এই সময় আমাকে কাজ করে নিতে হবে, তা না হলে ও উঠে গেলে তো আর কিছুই করতে দেবে না। আমি তাড়াহুড়ো করে কেচে নিয়ে তারপর রান্না বসাবো। সব জামা কাপড় পরিষ্কার করার পরে আমি সব তারে মেলে দিয়েছি রোদ্দুরে। আর আমি এখানে রান্নাও বসিয়ে দিয়েছি। এখানে আমি ঢ্যাঁড়স কাটবো, আর ভাত বসিয়ে দিয়েছি, আর ডিম নিয়ে এসেছি, দেখা যাক ডিমে কী করা যায়। এই যে দেখতে পাচ্ছ, আমার মেয়ে কালকে শ্যাম্পু করেছিল, আর আজকে ওর চুলে তেল দিয়ে ভালো করে চুলটাকে বেঁধে দিয়েছি। আর প্রচুর গরম পড়েছে, চুল খুলে রাখাই যাবে না, কষ্ট হবে ওর। হ্যালো বন্ধুরা, এখন বাজে দুপুর 2:00, আর আমার ছেলে তো ঘুমিয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমার মেয়ের এখনও ঘুম ধরেনি, সে হাই বলছে। ওকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করব। আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব, কালকে নিয়ে আসবো নতুন একটা ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। টাটা।